আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মূলত আমরা ব্যাকলিংকস অডিট দেখব। চলেন আমার সাথেও আপনারা ব্যাকলিংকস অডিটটা দেখেন, কিভাবে আপনারা একটা ওয়েবসাইটের ব্যাকলিংকস অডিট করবেন SEMrush-এর মাধ্যমে। এবং আপনারা কিছু জিনিস আস্ক করেন যখন লাইভে থাকি, যে ভাই টক্সিক স্কোর কি, কিভাবে আমরা টক্সিক ব্যাকলিংকসগুলো ফাইন্ড আউট করব, কিভাবে রিমুভ করব। অথবা আপনার কোনো একটা ক্লায়েন্ট আসলো যার ওয়েবসাইটে পুয়োর ব্যাকলিংকস বিল্ড আপ করা হয়েছে, পুয়োর ব্যাকলিংকস কি আজকে জানবেন। তো পুয়োর ব্যাকলিংকস বিল্ড আপ করা হয়েছে, হয়তোবা সে জেনে করছে অথবা কাউকে হায়ার করছে যে না বুঝিয়ে না বুঝে শুধুমাত্র ব্যাকলিংকস করিয়ে গেছে। তো এই ধরনের ব্যাকলিংকস প্রোফাইল হলে আপনার র্যাঙ্কে কিন্তু হার্ম হয়, এবং একটা টক্সিক ব্যাকলিংকস প্রোফাইল থাকলে কিন্তু আপনার ওয়েবসাইটের র্যাঙ্কও ড্রপ হতে পারে, কারণ গুগল এজ এ স্প্যাম হিসেবে ধরে। সবসময় মনে রাখবেন, গুগলের কাছে যখন আপনি ওয়েবসাইট নিয়ে আসবেন র্যাঙ্ক করার জন্য, গুগল ন্যাচারাল ওয়েবসাইটগুলো ভালোবাসে, যেগুলোতে ন্যাচারালি ব্যাকলিংকস আসছে, যেগুলোতে পারফেক্ট কন্টেন্ট পুশ করা হয়েছে, আপনি কোনো ধরনের স্প্যাম ট্যাম করেন নাই, এই ধরনের ওয়েবসাইট কিন্তু গুগলের কাছে হাই প্রায়োরিটি পায়। তো চলেন, আমার একটা ক্লায়েন্টের আমি আজকে ব্যাকলিংক প্রোফাইলটা আপনাদের সাথে অ্যানালাইসিস করছি। দেখেন, এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যখন আমি ব্যাকলিংকস অডিট করব, আমার কাছ থেকে 8 থেকে 10 মিনিটের মতো একটা সময় নেবে স্ক্রল করার জন্য। যখন স্ক্রলটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমাকে এইরকমভাবে একটা ড্যাশবোর্ড শো করাবে। এখন দেখেন, আমার যে টোটাল ব্যাকলিংকস আছে, এই টোটাল ব্যাকলিংকস থেকে বলছে 269 ব্যাকলিংকস আছে যার টক্সিসিটি স্কোরটা হলো হাই, মানে 16.8% অফ ব্যাকলিংকস হলো টক্সিক। ধরুন 100% যদি আমার ব্যাকলিংকস থাকে, তার মধ্যে 17%-এর মতো হলো আমার টক্সিক ব্যাকলিংকস, যেটা এক তৃতীয়াংশের মতো পড়ে যায়। এবং দেখেন 376 হলো যেগুলা হলো পটেনশিয়াল টক্সিক ব্যাকলিংকস। পটেনশিয়াল টক্সিক ব্যাকলিংকস বলতে বোঝায় যে ব্যাকলিংকসগুলো মূলত টক্সিক স্কোর থেকে এক টু বে মানে বাইরে আছে, হয় না যে কানের পাশ দিয়ে বের হয়ে গেছে, এইরকম হলো পটেনশিয়াল টক্সিক ব্যাকলিংকস। এবং নন টক্সিক আছে যেগুলো গ্রিন সিগন্যাল, মানে এগুলো টক্সিক ব্যাকলিংকস না, এগুলো ন্যাচারালি আসছে এবং স্যামরাসের কাছে মনে হয়েছে যে এই ব্যাকলিংকসগুলো ভালো। বলে রাখি, যখন আপনি একটা টুলস দিয়ে জেনারেট করবেন, হোক সেটা SEMrush, মজের স্প্যাম স্কোর আছে, HREFs আছে, তো আপনি যখন টুলস দিয়ে করবেন তখন কিন্তু প্রতিটা টুলসের ডাটা যে একদম সিমিলার হয়ে যাবে এইরকম না, হয়তো কিছু অংশে তাদের মধ্যেও একটা ডিফারেন্ট থাকতে পারে। তো যখন যে টুলস দিয়ে করবেন, ওই টুলসের ডাটাটাই পারফেক্টলি অ্যানালাইসিস করা ট্রাই করবেন। তো আমরা যদি ওভারঅল টক্সিসিটি স্কোর সেগমেন্টটা দেখি, এটা হলো এই স্কোর আপনার টক্সিক রেফারিং টু দ্য ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটে যতগুলো রেফারিং ডোমেন আছে এইটার থ্রুতে সেই রিপোর্টটা দিছে। এবং দেখেন, রেফারিং ডোমেন হলো 1.6K, যার 75.8% হলো ডুফলো ব্যাকলিংকস তারা বলতেছে, এবং এইখান থেকে তার নতুন ব্যাকলিংকস বিল্ড আপ করা হয়েছে 140, এবং ব্রোকেন লিঙ্ক আছে হলো 226, এবং লস্ট হয়েছে 176, অ্যানালাইজ ব্যাকলিংকস করছে এবং এটার অথরিটি স্কোর হলো 35। তারপরে যদি দেখেন, এখানে আপনার একটা ডাটা ট্র্যাক করার জন্য সে দিছে যে আপনি এখান থেকে ডাটা ট্র্যাক করতে পারবেন। এবং এখানে দেখেন ব্যাকলিংকস টু রিভিউ, আপনার টক্সিক ব্যাকলিংকস আছে 977টা, যার 269টা ডোমেন থেকে আসছে, 977টা টক্সিক, এবং 1317টা ব্যাকলিংকস আছে যেটা 376টা ডোমেন থেকে আসছে, যেগুলো পটেনশিয়াল টক্সিক। এবং আপনি এখানে দেখেন 960 ডোমেন থেকে আসছে 4166টা ব্যাকলিংকস, যার মধ্যে এগুলা হলো নন টক্সিক বা সেফ ব্যাকলিংকস। এখন দেখেন ব্যাকলিংকস রিমুভাল, যদি আপনি এখান থেকে ব্যাকলিংকস রিমুভালের জন্য রিকোয়েস্ট পাঠান, তাহলে আপনি যদি রিকোয়েস্ট পাঠান, এখানে দেখাবে আর কি আপনি কতগুলো কানেক্ট করছেন, কীভাবে ব্যাকলিংকসগুলো রিমুভ করবেন বা ডিজার্ভ করবেন। আমার ভিডিও দেওয়া আছে, আমি আপনাদের নিচে দিয়ে দিব না ডিসক্রিপশন বক্সে যদি পসিবল। এখন দেখেন টপ 100 রেফারিং ডোমেন, এই যে এতগুলো ডোমেন তাকে রেফার করলো 1.6K, তার মধ্যে দেখেন এখানে দেখাচ্ছে যে আপনার 100টা রেফারিং ডোমেইন আছে, সে লিস্টেড করে দিছে, এবং এখানে সে ডোমেইন লিস্টগুলো দিছে, পাশাপাশি কোন ক্যাটাগরি থেকে ব্যাকলিংকস আসছে এটা দিছে, এবং এখানে ব্যাকলিংকসের কতগুলো ব্যাকলিংকস, কতগুলো এই ব্যাকলিংকসগুলোর মধ্যে কতগুলো হলো টক্সিক ব্যাকলিংকস এইটাও দেখাই দিছে। তো এখন যদি আমি এটাকে আপনাকে প্রথম থেকে বোঝাই যে দেখেন আমার ক্লায়েন্টের ক্যাটাগরি কি, আমি ধরে নিলাম আমার ক্লায়েন্টের ক্যাটাগরি হলো হোম ইমপ্রুভমেন্ট। এখন আপনি কি করছেন, আপনি নিয়ে আসছেন কোনো একটা নিউজ ওয়েবসাইট থেকে, কোনো একটা মানে টোটালি ইররিলিভেন্ট, আপনার নিচের সাথে যায় না এই ধরনের ওয়েবসাইট থেকে নিয়ে আসছেন, এই
এটা কিন্তু টক্সিক ব্যাকলিংক হিসেবে SEMrush কাউন্ট করে। এখন আপনি যদি দেখেন আপনার টার্গেটেড কিওয়ার্ড নিয়ে বারবার অ্যাঙ্কর টেক্সটিং করছেন, বারবার অ্যাঙ্কর টেক্সটিং করছেন, ধরুন আপনি 100টা ব্যাকলিংক করছেন, 100টার মধ্যেই আপনি টার্গেটেড কিওয়ার্ড ইউজ করছেন, রিলিভেন্ট কিওয়ার্ড ইউজ করছেন, তো এইটাকে SEMrush বলে মানি অ্যাঙ্কর ট্যাক্স, যেটা আমরা একটু পরে জানবো। ওকে, এখন দেখেন আপনার যে টপ 100 রেফারিং ডোমেইন আছে এখান থেকে আপনি দেখতে পারবেন, এখন দেখেন এইটার এই ডোমেইন থেকেই সে কিন্তু মোটামুটি 480টা ব্যাকলিংস পাইছে, অথবা 59টা আছে যেগুলোর হাই টক্সিক। এখন যদি আমি টক্সিকের এখানে চলে যাই, মানে 269 থেকে একটা ডোমেইন থেকে 59 চলে আসছে। এখন আপনি যদি এই ডোমেইনটাকে ডিজার্ভ করে দেন, তাহলে কিন্তু এই ব্যাকলিংসগুলোও ডিজার্ভ হয়ে যাবে, এবং এই টক্সিক স্কোরটাও, মানে এই 59 লেভেলের যে টক্সিক, মানে সরি 59টা যে টক্সিক ব্যাকলিংস আছে, এগুলাও রিমুভ হয়ে যাবে। এখন দেখেন badburgers.net, এখানেও ক্যাটাগরি এনে দেওয়া আছে, মানে এখানে ক্যাটাগরি ডিফাইন করতে পারে নাই। এখানে দেখেন হোমেন গার্ডেন থেকে আসছে, তো এই যে দেখেন হোমেন গার্ডেন ক্যাটাগরির, এখানে আপনি মোরেও দেখতে পারবেন, এগুলো হলো সেই ব্যাকলিংস, মানে এগুলো আপনাকে ডিজার্ভ করতে হবে না, এটা SEMrush বলছে আপনাকে। তারপরে আপনি যদি এখানে দেখেন টপ রেফারিং ডোমেইন ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি টু ক্যাটাগরি ব্যাকলিং করতে হবে, এখন দেখেন টপ রেফারিং ডোমেইন ক্যাটাগরি বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল থেকে আসছে 50%, আর্ট থেকে আসছে 10%, এবং হোম অ্যান্ড গার্ডেন থেকে আসছে 8.6%। এখন আমরা কি করি, আমরা যারা বিগিনার লেভেলে আছি, আমরা কি করি, আমরা এখানে অথরিটি স্কোর দেখে জাজ করি ব্যাকলিংস, এবং এটা খুব কমন। দেখেন আপনি প্রথম 2-3 মাসেই আপনি হাই টপ লেভেলের এসইও এক্সপার্ট হয়ে যাবেন না, আপনি জাজ করতে পারবেন না ব্যাকলিংসগুলো একদম টু দ্য ভেরি ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত, তো আপনাকে বুঝতে হবে। এসইওটা হলো একটা গেমের মতো, আপনি যখন প্রথম থেকে বুঝতে শুরু করবেন, প্রথম আপনি গেম যদি ভাবেন এসইওটাকে, আপনি খেলতে শুরু করেন, দেন আপনি খেলার মধ্যে যে স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করবেন। দেখেন আমরা যখন প্রথমে ফুটবল খেলতে চানছি, আমরা জানি যে একজনকে আরেকজনের পাস দিলেই হয়ে যায়, বা মানে এই এই গোল পোস্টে গোল দিলেই হয়ে যায়, বাট যখন আপনি বড় হয়েছেন, যখন আপনি ওয়ার্ল্ড কাপগুলো দেখতে শিখছেন, যখন আপনি বড় বড় লিগগুলো দেখতে শিখছেন, তখন বুঝতে পারছেন না ফুটবল শুধু পাসিংয়ের খেলা না, ফুটবল শুধু গোলের খেলা না, ফুটবল হলো একটা স্ট্র্যাটেজির খেলা। আমরা 4-4-4-4-4-2-1 এইরকম ফরমেশনে খেলতে দেখছি, 4-5 এইরকম সব ফরমেশনে খেলতে দেখছি, এই যে ফরমেশনগুলো আছে, এই যে স্ট্র্যাটেজিগুলো আছে, এগুলো কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ বুঝবেন। এখন আপনি প্রথম দিকে না ভাই আমরা এইরকম হাই লেভেলের এক্সপার্ট হয়ে যাব, এইরকম না ভাই, এটা হলো গেম, এটা হলো সাধনার বিষয়, আপনাকে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত সাধনা করে যেতে হবে, এবং আপনাকে কেউ হাতে ধরে শেখাই দেবে না। এটা ভুলে যান যে আপনাকে কেউ হাতে ধরে ধরে শেখাই দিবে, আপনি ওয়েবসাইট দেখবেন, আপনি ওয়েবসাইটের আপনি আপনি এসইওর যে ফান্ডামেন্টালসগুলো জানেন, এগুলো আরও হাই লেভেলের কেমন হয়, এগুলোর স্ট্র্যাটেজি আরও কীভাবে ইজিলি অ্যাপ্লাই করা যায়, এইগুলো দেখে দেখে আপনি শিখবেন। এই যে দেখেন রেফারিং ডোমেইন আছে এখানে 81-100, মানে এই ধরনের অথরিটি স্কোর অল দ্য ওয়েবসাইট আছে 0.4%, এখন 61-80 আছে 1.2%, এখন যদি আপনি এখানে দেখেন 89.5% হলো যেগুলার অথরিটি স্কোর 0-20। এখন আপনি যদি আপনার অথরিটি স্কোর দেখেন, ইউ হ্যাভ 35 অথরিটি স্কোর, এখন আপনার চেয়ে অবশ্যই তারা লো কোয়ালিটির ওয়েবসাইট, না হলে তো তাদের অথরিটি স্কোর বেশি হতো, তো এইগুলো আপনাকে ডিপেন্ড করতে হয়। এখন দেখেন ব্যাকলিংস বা অ্যাঙ্কর ট্যাক্স, আপনারা ধুমাইয়া যে অ্যাঙ্কর ট্যাক্স করেন টার্গেটেড কিওয়ার্ড রিলিভেন্ট কিওয়ার্ডের উপর, না ভাই, অ্যাঙ্কর ট্যাক্স করার সময়ও আপনাকে মনে রাখতে হবে এখানে একটা রেশিও থাকে আপনার, এটাকে তারা বলতেছে মানি অ্যাঙ্কর ট্যাক্স, যেটাকে আমরা এক্স্যাক্ট ম্যাচ বলি, মানে আপনি যে কিওয়ার্ডটাকে র্যাঙ্কই করতে চাচ্ছেন, আপনি এই কিওয়ার্ডটা নিয়ে যদি অ্যাঙ্কর টেক্সটিং করতে থাকেন, তাহলে এটা মানি অ্যাঙ্কর ট্যাক্সের মধ্যে পড়ে যায়, এবং SEMrush ডিফাইন করে বা SEMrush বুঝে যে আপনার এই মানি অ্যাঙ্কর ট্যাক্সটা আপনার ওয়েবসাইটের জন্য পরবর্তীতে হার্মফুল হতে পারে, বিকজ আপনি এক্সটার্নাল লিঙ্কিং করছেন এমন কিওয়ার্ডের জন্য যেটাকে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন। এখন দেখেন কম্পাউন্ড, কম্পাউন্ডটা হলো ব্র্যান্ডেড অ্যাঙ্কর, ঠিক আছে, কন্টেইন এ ব্র্যান্ড নেম ওয়ান আদার ওয়ার্ড অর ফেস, মানে আপনার ব্র্যান্ড নেমটাকে যদি কী করে, তো এক্স্যাক্ট ম্যাচ আছে, তারপরে হলো সরি, তো এই যে দেখেন কম্পাউন্ড আছে, ব্র্যান্ডেড অ্যাঙ্কর আছে, আমরা আমি আপনাদের ক্লাসে দেখাইছি, যারা অ্যাডভান্স বেসে ছিলেন তাদের আমি অ্যাঙ্কর ট্যাক্স নিয়ে আলাদা ক্লাস এনেছি। দেন অর্গানিক অ্যাঙ্কর ট্যাক্স আছে, এই যে দেখেন অর্গানিক অ্যাঙ্কর ট্যাক্স বলতে বোঝায় ক্লিক, ভিজিট, ভিজিট হেয়ার অর হেয়ার, ভিজিট দিস ওয়েবসাইট, দিস ওয়েবসাইট, দিস, তারপরে হলো এইরকম যে অর্গানিকভাবে আছে এইগুলো ইউজ করতে পারেন। দেন আদার আছে, আপনি যে কোনো অ্যাঙ্কর ট্যাক্স যে কোনো কিওয়ার্ডের উপর যদি করেন, তো এই যে দেখেন নেকেড, নেকেড আছে, আপনারা যারা প্রোফাইল ব্যাকলিংস করেন, আপনারা যে ওয়েবসাইটের ইউআরএলটা জাস্ট
জাস্ট পোস্ট করে দেন, এটাকে বলা হয় নেকড অ্যান্ড ইম্পিউটি, কোনো ধরনের অ্যাঙ্কর টেক্সট বেস করেন না, ইমেজের মাধ্যমে যদি লিঙ্ক আসেন। তো আপনি ট্রাই করবেন, আপনি ভেরিয়েশন রাখবেন, অ্যাঙ্কর টেক্সট যখন করবেন ভেরিয়েশন রাখবেন। হ্যাঁ, আপনি একটা ইউআরএল এ র্যাঙ্ক করেন, আপনি যদি 10টা ব্যাকলিঙ্কস করেন আপনি এক্সাক্ট ম্যাচ রাখেন, রিলিভেন্ট ম্যাচ রাখেন, রিলিভেন্ট কিওয়ার্ডগুলোর পার্শিয়াল ম্যাচ যেটাকে বলে, আমার সবসময় মনে থাকে না, ওকে পার্শিয়াল ম্যাচ, ব্র্যান্ড অ্যাঙ্কর আছে, নেকড অ্যাঙ্কর আছে, অর্গানিক অ্যাঙ্কর আছে, আপনি ন্যাচুরাল অ্যাঙ্কর বলে অর্গানিক অ্যাঙ্করটাকে অনেকে, তো আপনি এইভাবে অ্যাঙ্কর টেক্সট প্লেস করেন। এই যে দেখেন গো কুপন, তারপরে হলো কার্পোরেন্ট অ্যান্ডস, যেগুলো থেকে আপনি ব্যাকলিঙ্কস পাইছেন এগুলা এখানে, মানে যে অ্যাঙ্কর টেক্সট থেকে পাইছেন এগুলো আপনি লিস্টেড এখানে পেয়ে যাবেন। তারপরে দেখেন টপ টার্গেট পেজ, যে টার্গেট পেজে সে টার্গেট করছে ব্যাকলিঙ্কসের জন্য, এগুলোর 404 ইরোর আছে, এগুলাকে সলভ করতে হবে। ডু ফলো এবং ন ফলো রেশিও দিয়ে দিছে এবং ব্যাকলিঙ্কস লিঙ্ক টাইপ দিয়ে দিছে, টেক্সট থেকে আসছে কত পার্সেন্ট, ইমেজ থেকে, ফ্রেম থেকে এবং ফ্রম থেকে। আপনাকে কি করতে হবে, আপনাকে এগুলা ডিফাইন করতে হবে, ঠিক আছে, ডিফাইন করতে হবে। এই যে দেখেন ব্যাকলিঙ্কসের লিস্ট আছে। এখন আপনি সব ব্যাকলিঙ্কসগুলা নিয়ে করতে হবে না, আপনি ডোমেইন নিয়ে খেলবেন বা ডোমেইন নিয়ে কাজ করবেন। এখন যদি দেখেন আপনি, এই যে দেখেন firebase.com, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের টক্সিসিটি স্কোর দেখাচ্ছে 100। তারপরে এই যে দেখেন ফায়ারবেজ অ্যাপস, আপনি যদি এই ওয়েবসাইটগুলো টক্সিক বলছে আপনি টক্সিক বলবে রিমুভ করে দেবেন, এইরকম না, আপনি জাস্ট দেখেন, ওপেন ইউআরএল করেন, ওপেন ইউআরএল এ গিয়ে এই ওয়েবসাইটটাকে জাজ করেন, তার ওয়েবসাইটের সাথে যায় কি না, যদি রিলিভেন্ট থাকে তাহলে আপনি একটু কনসিডার করতে পারেন। দেন ফায়ারবেজ দেখেন এই অ্যাপস থেকে বা এই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কসগুলো বেশি পাইছে। তারপর যদি আপনি এইখানে দেখেন জাস্ট ওপেন ইউআরএল, এই যে দেখেন একই ওয়েবসাইট থেকে এসে বারবার বারবার ব্যাকলিঙ্কস এসে, যার জন্য এটা অ্যাজ এ স্প্যাম হিসেবে কাউন্ট হয়েছে বা টক্সিক হিসেবে কাউন্ট হয়েছে। সো আপনি যদি এই ওয়েবসাইটের ইউআরএলটাকে রিমুভ করতে পারেন, ডিজার্ভ করতে পারেন, তখন কিন্তু আপনার কমে যাবে, ডিজার্ভ মানে টক্সিক স্কোরটা ধীরে 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 আপনার কমে আসবে। সো আই হোপ আমি বুঝাইতে পারছি। আপনারা যখন ব্যাকলিঙ্কস অডিট করবেন আপনি দেখবেন যে ইররিলেভেন্ট ওয়েবসাইট, আনক্যাটাগরিজ ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের সাথে যায় না, অনেক দূর আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি থেকে। আপনি যদি এই ধরনের ওয়েবসাইট থেকে আনেন, আপনি যদি লো কোয়ালিটির স্প্যাম ব্যাকলিঙ্কস করেন, তাহলে এটা দিন শেষে আপনার জন্য হার্মফুল হয় এবং এইটা থেকে আপনি অলওয়েজ সেফ থাকবেন আর কি। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি মনে হয় না ভাই বুঝতে পারিনি, আবার প্রথম থেকে বোঝান, বা মনে হয় যে ভাই ব্যাকলিঙ্কস নিয়ে আরও একটু অ্যাডভান্স ক্লাস করান, বা ব্যাকলিঙ্কস নিয়ে আমাদের এইগুলো জানান, আপনাদের ব্যাকলিঙ্কস নিয়ে যা যা জানতে ইচ্ছে করে বা ব্যাকলিঙ্কস নিয়ে যে ধরনের কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে রেখে যাবেন, আমি ইনশাআল্লাহ যখনই সময় পাবো আমি করে দেওয়ার ট্রাই করব। এবং আপনাদের যে ধরনের প্রবলেম, যে ধরনের এসইও নিয়ে প্রবলেম আছে আমাকে বলেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। বিকজ কোনো ধরনের এইরকমভাবে কোনো প্ল্যান থাকে না ভিডিও করার, জাস্ট আপনারা যেটা বলেন ওইটা অনুযায়ী যেন আপনারা এসইও সব ধরনের প্রবলেম এই চ্যানেল থেকে সলভ আউট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবসময় ভালো থাকেন, আসসালামু আলাইকুম।